পাচ্ছি না সেটা। তুই 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 চাস কি? এদিকে দীপার কথা শুনে রেগে যাচ্ছিস, আর ওদিকে দীপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পাগল হয়ে যাচ্ছিস। হ্যাঁ, দীপার 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 মুখ দেখতে চাইছিস না? আমার আমার দীপার কথা সারাদিন ধরে ভাবছিস। সূর্য কি চাস এবার বল না তাই? কাকাই কথাগুলো ভুল বললো না? আমাদের ধারণাগুলো ভুল? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি খুব গুলি যায় আমার সব কিছু, আমি মাঝে মাঝে নিজেই বুঝতে পারি না কি হচ্ছে। বুঝতে পারবি কি করে সূর্য? তুই যদি নিজের মনের মধ্যে থেকে অন্ধকারগুলোকে দূর না করিস তাহলে তুই বুঝতে পারবি না, তুই কিচ্ছু বুঝতে পারবি না। তোমাদের বাইরে থেকে যেটা মনে হচ্ছে, কিন্তু আমি যা যা করি দীপার প্রতি কনসার্ন হয় না। ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি সেম জিনিসটাই করতাম, তার কারণ এখন আর আলাদা করে ওর ওপর আমার কোনো ফিলিংস বা কোনো টান কাজ করে না। সূর্য সূর্য সূর্য, তুই কিন্তু এগুলো তোর তোর এই ভুল ধারণাগুলোকে বাঁচিয়ে। ভুল ধারণা নয়, দীপা আমার লাইফে ও আমার ভালোবাসা বিশ্বাস ভরসা সবকিছু খুন করে দিয়েছে। নালে তোমরা বলো, একটা দুধের শিশুকে বাবার নাম দিতে গিয়ে আমি আটকে গিয়েছিলাম? যেটাকে তোমার ভালো কাজ বলছো, আমার সেটা করে কেন কোনো ফিলিং হচ্ছে না? কেন আমার ভালো ফিল হচ্ছে না? তার মানে সত্যি আমি পাষাণ হয়ে গেছি, আমার মধ্যে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। দীপা কি বলেছিল আমাকে? আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে একটু একটু করে, আমি আমি ক্ষয়ে যাচ্ছি, আমি ক্ষয়ে যাচ্ছি একটু 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 করে, প্রত্যেক দিন ক্ষয় হচ্ছে আমার, শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে আমার জীবন। আমি জানি না আমি যা করছি ঠিক করছি না ভুল, কিন্তু কি বা করতাম? আমি তো হেরে গেছি অবিশ্বাসের কাছে। আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি দীপা। জানেন তো একসময় আমার জীবনে একটা খুব খারাপ সময় গেছে, আমার বর আমাকে সম্পূর্ণ একা রেখে চলে গেছিল, আমার একটা বাচ্চাও ছিল, তার কাস্টডি আমি পেয়েছিলাম। সে কোথায় এখন? বাবার কাছে। আসলে ও তো ওর মতো ছোট ছিল না, কথা বলতে শিখেছিল, বুঝতে শিখেছিল, একটু একটু করে বড় হচ্ছিল বলে ওর মতামত তৈরি হয়েছিল, তাই ও বাবার কাছে থাকতে চেয়েছিল। সেখানে ওর ঠাকুমা আছে, দাদু আছে, পিসি কাকা সবাই আছে। মন থেকে মানতে পারছিলাম না, কিন্তু ওখানেও অনেক মানুষের মধ্যে বড় হবে, তাই ওর ভবিষ্যতের কথা ভেবে বুকে পাথর রেখে ওখানে দিয়ে এসেছিলাম ওকে। ওখানে খুশি আছে, আর ও খুশি আছে দেখে, ভালো আছে দেখে আমিও ভালোই আছি। আপনার মেয়ে তো কত বড় বাড়ির বংশধর, তাই না? তবে আপনার ভাগ্য ভালো যে ও এখনো কথা বলতে শেখেনি, বুঝতে শেখেনি। তবে আজকালকার বাচ্চা তো বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যায় ওরা, আর যদি একদিন হঠাৎ বলে বসে যে মা তোমার জেদের জন্য আমি কেন ভুগব, তোমার আর বাবার ভুল বোঝাবুঝির জন্য আমি আমি কেন বাবার পরিচয় পাবো না? আসলে আমি যে কথাগুলো বলছি তাতে হয়তো আপনার খারাপ লাগছে, কিন্তু আমি ঘরপোড়া গরু তো, ভয় করে। আচ্ছা দীপা, দীপা আপনার কি মনে হয় না যে ওকে একবার বাড়িতে নিয়ে যাওয়া দরকার সবার কাছে? যার বাবা তাকে নিজের সন্তান বলেই পরিচয় দিতে চায় না, তাকে আমি কি করে নিয়ে যাবো বাড়িতে? এই যাক, কথায় কথায় কাজটাই সারা হয়নি, এই জিনিসগুলো নিতে চলে আসবে। বলছি এখন এই সময় এগুলো না করলে কি নয়, আমার যা রোজগার তাতে কিন্তু তিনজনের ভালো মতো হয়ে যেত। আমি জানি হয়ে যেত, কিন্তু কাজ ছাড়া এভাবে বসে থাকতে আমার একটু অস্বস্তি হয়। দীপা এখন মেয়েকে সামলানোই কিন্তু আপনার সবচেয়ে বড় কাজ। হয়তো,
কিন্তু এই ছোট ছোট কাজ অল্প একটু রোজগারই আমাকে স্বস্তি দেয়। আপনি আজ আমাকে উপকার করছেন, কিন্তু আমার মেয়েকে তো আমাকেই মানুষ করতে হবে। তাই এই অভ্যেসটা এখন থেকেই হোক। এক্ষুনি কাটতে শুরু করে দেবে, খেতে পেয়ে যাবে। খেতে পেয়ে গেছে বোধহয়। নতুন এক জ্বালা শুরু হলো। কর্ণাকার বাচ্চা তাকে নিয়ে আতিক্যতে শেষ নেই পুরো বাড়ির লোকে। শেফালি দেখো চোখ ফুটিনি কিভাবে তাকে দেখ। হ্যাঁ, স্টেরিলাইজ করেছিলে বোতলটা? দুধের টেম্পারেচার চেক করো। ওভাবে নয়, হাতে উল্টো দিকে করো। হ্যাঁ, এবার ঢালো, দুধ ঢালো, শিখে নিতে হবে তবে। ঠিক আছে, টেম্পারেচার গরম দেখি। ঠিক আছে, পরে কাজে লাগবে, কি বলো জয়? দাও আমাকে, দাও। হ্যাঁ, তুমি যেভাবে বলেছিলে আমি পুজো দিয়ে ফুল প্রসাদ সব নিয়ে এসেছি। দুধ খাওয়ার আগে একটু প্রসাদ, ঠাকুরের প্রসাদ ছুঁয়ে দিলাম। তুমি যেমনটা বলেছিলে আমি তেমনই করেছি দিদিভাই, কিন্তু এই পুজো দিয়ে কি কোনো কিছু বদলাবে? পুজো তুই কতটা মন থেকে দিয়েছিস, ভক্তি ভরে দিয়েছিস, তার উপরে নির্ভর করে। দিদিভাই আমি ভক্তি ভরেই পুজো দিয়েছি, কিন্তু কি বলতো আসলে মনটা তো ঠিক নেই, মানে কি যে হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। সময় মতো সব বুঝতে পারবে। আপনি সব সময়ের উপর ছেড়ে দিচ্ছেন মা, কিন্তু এত কম সময়ে, মানে বেবি আসতে না আসতেই ওর সঙ্গে আপনার এতটা অ্যাটাচমেন্ট হয়ে গেল কি করে মা? এই আবার কি বলছিস? আরে বাচ্চারা এরকমই হয়, দেখলেই মনটা ভালো হয়ে যায়। কখন যে ওদের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় কেউ বলতে পারে না। দেখো বাচ্চা আমরা সকলেই ভালোবাসি, কিন্তু ওকে আনার এটা তো সঠিক সময় হতে পারে না, তাই না দিদি ভাই? কি বলতে চাইছিস? দেখো ওকে দেখে সূর্যর এখন যা মানসিক অবস্থা, তাতে তোর মানসিক বোঝাটা আরেকটু বাড়িয়ে দেওয়া হলো, তাই না দিদি ভাই? আমি যা করেছি সূর্যর ভালোর জন্যই করেছি, একদিন তোরা ঠিক বুঝতে পারবি। আমি বলছিলাম কি যে মানে আধিক্যতা হচ্ছে হোক, কিন্তু বাইরের বাচ্চা দিয়ে এত আধিক্যতা করার কোনো মানে হয় না। মানে নিজের তো নয়, পরের বাচ্চা নিজের করে আনলেন যখন একটু দেখে শুনে, কালো বাচ্চা নেই। আপনারা চুপ করবেন না, আমি বলছিলাম আর কটা দিন যদি একটু অপেক্ষা করতেন আমাদের উর্মি তো আপনার কোলে একটা নরম তুলতুলে দুধে আলতার গোলে একেবারে তুলে দিত না কি বল? মানে আপনি রেগে যাচ্ছেন আমি বুঝতে পারছি, কিন্তু দেখুন মানে আপন পর বলে তো একটা ব্যাপার আছে নাকি? মানে নিজের রক্ত আর পরের রক্ত, নিজের বংশধর পরে নিজে, এই আমার বংশধর। তুমি ইমোশন কন্ট্রোল করো, সব কথায় রিয়্যাক্ট করার দরকার নেই। তুমি রিয়্যাক্ট করলে সমস্যা বাড়বে বই কমবে না। আমার যা কথা বলার আমি পরিষ্কার করে জানিয়ে দিলাম, তাতে আপনারা কি মনে করছেন কি করছেন না তাতে আমার কিছু যায় আসে না। ওকে আমি আমার সূর্যর মেয়ে হিসেবে মানি আর বংশধর। না মা,
আমি তো তোমায় বলেছিলাম আমি বাবা হওয়ার দায়িত্ব পালন করতে পারবো না। আমি ওর পরিচয় দিয়েছি, দ্যাটস ইট। ওর সাথে আমার এটাই সম্পর্ক। ওর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক সূচ। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।